हरई पुरुष पशु न जातु कर्ण पते जातु बदान करे गदा अग्रज के भगवान कृष्ण बलराम छाड़ा कृष्ण आरो अन्य भाईरा छिल जाना दीजिए अनेक भाई आछे कृष्ण বসুদেবের কত পত্নী ছিল জানা দেখি কৃষ্ণের যেমন আট রকমের পত্নী আটটা প্রধান পত্নী ছিল তারপরে আবার ষোলো হাজার ছিল ষোলো হাজার একশো আট পত্নী তো বসুদেবের এরকম আটটা পত্নী ছিল আটটা পত্নীর মধ্যে তাদের আলাদা আলাদা সব পত্নীদের ছেলে মেয়ে ছিল তো তার মধ্যে গদা অগ্রজ গদা মানে একজন কৃষ্ণের বড় ভাই বা দেবকীর যে সমস্ত পুত্র হয়েছিল যেটা কি কংস কংসের কারাগারে মেরে ফেলেছিল তাদের ছয় দিন পুত্র ছিল কৃষ্ণের আগে তাদের নাম কি জানা আছে প্রথম পুত্রের নাম হচ্ছে কীর্তিমান তারপরে সুসেন তারপরে হচ্ছে ভদ্রসেন তারপরে হচ্ছে সংবর্ধন তারপরে হচ্ছে রিভু ছয়জন সাতজন হচ্ছে গিয়ে দেবটির গর্ভ থেকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হয়েছিল কাকে বলরাম বলরামকে তাই সেই জন্য সংকর্ষণ কর্ষণ করে আকর্ষণ করে এক গর্ভ থেকে এটা অন্য গর্ভে নিয়ে স্থাপন করা হয়েছিল যেহেতু দেবকী যেমন বসুদেবের পত্নী সেরকম রোহিণী হচ্ছে বসুদেবের পত্নী তো রোহিণীর গর্ভে সংকর্ষণকে বা বলরামকে ট্রান্সফার করা হয়েছিল সেই জন্য বলরাম বল মানে অত্যন্ত বল থাকার জন্য তার নাম বলরাম বলরামের কি অঙ্গ কি নিয়ে ঘুরে বেড়ায় হাল বা হল হাল লাঙ্গল নিয়ে তার মানে আমাদের মতো চাষ করে নাকি হ্যাঁ আমাদের চাষ করে লাঙ্গল নিয়ে ঘুরে বেড়ায় ওই জন্য ভগবানের বলরামের নাম হলধর যে হলকে ধারণ করে তাই জন্য তার নাম হচ্ছে হলধর তারপরে ভগবানের যে অষ্টম খুদ অবতার সে হচ্ছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ